আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আপনাদের অনেক রিকোয়েস্টে নতুন একটি রিভিউ নিয়ে আসলাম সিডার কোম্পানি। আপনারা অনেকেই ফোন করকে এসএমএস করে জানতে চান যে এই কোম্পানিটা কেমন, সিডার কোম্পানিটা কেমন, এবং বেতন কেমন, এবং ফেসিলিটি কেমন, ছুটির মেয়াদ কতদিন, কতদিন পরে পর ছুটি হয়, বা বেতন কি এগ্রিমেন্ট হয় কি না। তো চিন্তা ভাবনা, অনেক চিন্তা ভাবনার পর আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন। তো এইটা সিডার কোম্পানির মধ্যে দুইটা গ্রুপ আছে, একটা হলো সিডার সার্ভিস আর একটা হলো সিডার গ্রুপ, এবং কি ওদের কনস্ট্রাকশন সাইটও আছে। তো আপনারা যারা সিডার গ্রুপে আসবেন, মূলত বাংলাদেশ থেকে যেসব কর্মী লিখে আসা হয়, নিয়ে আসা হয়, তাদেরকে সিডার গ্রুপ বা সিডার সার্ভিসে দেওয়া হয়। তো সিডার গ্রুপের আসলে কাজটা কি, যারা সিডার গ্রুপে আসে তাদেরকে দেখা যায় বিভিন্ন ধরনের শপিং মল, হসপিটাল, জেনারেল হসপিটাল, ওইখানে ওদের কাজ হয়। অনেকে দেখা যায় ক্লিনিং কাজ বা টি বয়ের কাজ দেওয়া হয়। তারপর যারা সিডার সার্ভিস আছে, সার্ভিসে দেখা যায় বিভিন্ন ধরনের কাজ থাকে, কনস্ট্রাকশন কাজ থাকে, বা বাহিরে আপনারা প্রতিনিয়ত দেখতে পান যেগুলো কাজগুলো করা হয়, ওগুলি বেশিরভাগ পেট্রোল পাম্পের বিভিন্ন কন্ট্রাক্ট থাকে, তারপরে অনেক ধরনের বলদিয়ার কন্ট্রাক্ট থাকে সিডার সার্ভিসের। এবং সিডার গ্রুপের শুধুমাত্র মল, যেগুলো ইনডোর ক্লিনার বা টি বয়, শুধু ওদের কি কন্ট্রাক্ট থাকে। এবং কি মদিনায়ও সিডার গ্রুপের অনেক কন্ট্রাক্ট আছে, আপনারা জানেন মদিনা এবং মক্কাতে ও হেরাম শরীফের কাছে অনেক কন্ট্রাক্ট আছে সিডারের। তো ওদের বেতন কেমন হয়? বেতন হয় সর্বোচ্চ যারা নর্মালি কাজ করে টি বয় বা ইনডোর ক্লিনার, তাদের সর্বোচ্চ 800, 900 বা 700 এরকম হয়। আর যারা প্লাম্বার এবং টেকনিশিয়ানের কাজ করে, তাদের সুপারভাইজার আছে, ওদেরকে সর্বোচ্চ 1200 থেকে 1200+300 এরকমটা হয়। অনেক সময় হয়তো ফোরম্যান বা সুপারভাইজার যারা থাকে ওদের হয়তো 1800 বা 2000 হয় অনেক সময়, তাদের কাজের দক্ষতার উপর। আপনি যদি কাজের দক্ষতা থাকেন তাহলে অবশ্যই আপনার স্যালারি একটু বেশি হবে আশা করা যায়। তবে সর্বোচ্চ যেই বিষয়গুলো দেখা যায় 800 বা 900 এরকমই বেশি হয়, কারণ আমাদের বাংলাদেশ থেকে যে লোকজন আসে দেখা যায় অনেকেই অদক্ষ। তো তারা বেশিরভাগ ওই ইনডোর ক্লিনার যে কাজগুলো ওগুলি বেশিরভাগ করে থাকে। তো এখানে ছুটির বিষয়টা হলো, এখানে প্রতি 2 বছরের কন্ট্রাক্ট থাকে, 2 বছরের কন্ট্রাক্ট, 2 বছরে 3 মাস বা 4 মাস ছুটি হয় সর্বোচ্চ। অনেক সময় দেখা যায় যে আরও বেশিও হয়, কিন্তু 3 মাস বা 4 মাস বেশি হয়। তো এখানে এগ্রিমেন্ট বলতে খুব তেমন একটা হয় না, তবে হয়তো কোম্পানি ফেসিলিটি মাঝে মাঝে দেখা যায় 4-5 বছর পক্ষে পর পর যদি মালিক পক্ষ মনে করে যে আমার না বেতন বাড়ানো উচিত, তাহলে হয়তো বাড়ায়। তো তেমন এই সাপ্লাই কোম্পানির এই এক অসুবিধা, তারা বেতন খুব সহজে বাড়াতে চায় না। এই হলো সিডার কোম্পানির পরিস্থিতি। আপনি যদি সিডার কোম্পানিতে আসেন, আপনাকে প্রথমে মেনে আসতে হবে যে এটা একটা সাপ্লাই কোম্পানি, এবং বেতন আপনার কাজের উপর দক্ষতার অনুযায়ী 700, 800। আর যদি আপনি টেকনিশিয়ান বা প্লাম্বারে আসেন তাহলে বেতন 1300, 1400 বা 1500। আর আপনার 2 বছর পর পর 3 মাসের ছুটি বা 4 মাসের ছুটি, সেটা কোম্পানির উপর নির্ভর করে, যারা কোম্পানির দায়িত্বে আছে তারা। এবং কি আপনার খাবার দাবার আপনার উপর নিজের, এবং কি কোম্পানি রুম ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে, আকামা কোম্পানি বহন করবে। তো আশা করি আপনারা সিডার কোম্পানি সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে গেছেন কোম্পানি কেমন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন।